চা বানানোর পর টি ব্যাগ বা চা পাতি ফেলে না দিয়ে নিত্যদিনের নানা কাজে এটি ব্যবহার করা যায়। যেমন আগুনে পোড়া কিংবা ব্যবহারজনিত কারণে বাসনপত্রে ছোপ ছোপ দাগ লেগে যায়, যা সহজে উঠতে চায় না। এই দাগ তুলতে ব্যবহার করতে পারেন ফেলে দেওয়া টি ব্যাগ। টি ব্যাগ দাগ পড়া বাসনে কিছুক্ষণ ঘষবেন, কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে ফেলবেন, দেখবেন দাগ উঠবে আর চকচক করবে বাসন। মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন ফেলে দেওয়া টি ব্যাগ। ওভেনের যে অংশে দাগ লেগেছে সেখানে কিছুক্ষণ টি ব্যাগ ঘষবেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে, দাগ উঠে যাবে নিমিষেই। চা পাতা প্রাকৃতিক জৈব সার। প্রতিদিনের ব্যবহৃত টি ব্যাগগুলো শুকিয়ে জমিয়ে রাখবেন, এগুলো টবের গাছের গোড়ায় দিবেন, দেখবেন সতেজ হয়ে উঠবে আপনার প্রিয় গাছগুলো। চুলের যত্নে, শ্যাম্পু করার পরে চুল ধুয়ে নিয়ে চা পাতা ভেজানো পানিতে চুলটা শেষবার ধুয়ে নেবেন, এরপর চুলে আর পানি দেবেন না। চা পাতা ধোয়া পানি আপনার চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করবে। বাথটি ব্যবহার করার পর বাথটাবে আপনার গোসলের পানিতে কয়েকটি টি ব্যাগ রেখে দেওয়া যেতে পারে, একে বাথটি বলে। সেই পানিতে গোসল করলে অনেক বেশি ফ্রেশ লাগবে, আর টি বাথ নিলে ত্বকের ঔজ্জ্বল্যও অনেকটা বাড়ে। চুলের জন্যও এই বাথটি বেশ ভালো, অনেকেই এখন এই বাথটি নেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।